এক ভাই প্রশ্ন করেছেন, নারায়ে তাকবীর এবং লিল্লাহি তাকবীরের মধ্যে পার্থক্য কি? আমরা সবসময় দিয়ে এসেছি নারায়ে তাকবীর আল্লাহ আকবর, নারায়ে রেসালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা লিল্লাহি তাকবীর বলে তাদের উদ্দেশ্য যেন নারায়ে রেসালাটা বাদ যায়, এটা উদ্দেশ্য। আমরা এই খেয়ানত করব না, আমরা আল্লাহর বরাত ঘোষণা করব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতের ঘোষণা দিব।